গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। আর সকালের ভিউটা দেখো, 8টা বাজে, কি কুয়াশা, কি ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠে গেলাম, এখন বাজে সকাল 8টা তোমাদের বলছি। আর এই আমরা রাত্রেবেলা আয়নাতে একটা কাপড় দিয়ে ঘুমাই, কারণ সবাই বলে না কি আয়নাটা রাত্রেবেলা ঢেকে রাখাটাই ভালো। তো এখানে সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই যাওয়া মামামটা উঠে পড়েছে। আর সকাল সকাল শাশুড়ি মাকে আমি কাজে লাগিয়ে দিলাম, এখানে রুটি বানানো হচ্ছে। আজকে আমার ছেলের টিফিনে রুটি দেওয়া হবে, তো সকাল সকাল এখানে ওর টিফিন রেডি করে নিয়েছি। ওকে আলু সিদ্ধ ভাত টাত খাইয়ে দিয়েছি। শাশুড়িমা বলছে দাও আমি রুটিটা বানিয়ে দিচ্ছি, তুমি ওকে ভাতটা খাইয়ে দাও। তাই ভাতটা খাইয়ে দিলাম, আর শাশুড়িমা তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে দিল। মা থাকলে আর কি যেটা সাহায্য হয় সবসময়, মা আমাকে সবসময় সব কাজে সাহায্য করে। আর এই যে মাছ কানা হয়ে গেছে, বাজার এসে পড়েছে, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি স্নান করে নিয়েছি। আর স্নান টান করে এসে এখন আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে ট্যাংরা মাছগুলো আমি হালকাভাবে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে ভাজাটা হয়ে গেলে তারপরে আমি মাছটা আজকে আমি দু রকমের রান্না করবো। তো একরকম ট্যাংরা মাছের ঝাল যেটা আমি রান্না করবো সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, কোনোখানে যদি আমার ভিডিওটা দেখে তোমাদের অবশ্যই একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আমার মামামটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে ওর খেলনাবাটি আস্তা বিছানা পুরো জড়িয়ে রয়েছে, তাই সেগুলো ভাবলাম একটু গুছিয়ে নিই। আর ভেবেছি ঘুমিয়েছে যখন একটু কাজটা সেরিয়ে নিই ভালো করে, আর তোমাদের সাথে একটু শেয়ার করবো বা একটু কথাও বলবো। কিন্তু কিছুটাই কোনোটাই হয়ে উঠতে পারে পারিনি, কারণ দু মানে চারিদিকে এইভাবে চিত্রানো ছিল ঘর, আমি কিছুই করতে পারিনি। ভাবলাম যে না, ক্যামেরাটা অফ করে আগে আমি কাজটা সেরে নিয়ে নিলে, কাজটা যদি আমার মামা উঠতে উঠতে না সারতে পারি তাহলে তো হয়ে গেছে, আমার কাজই হবে না আজকে। আর তো ঘুমিয়েছে যখন তাড়াতাড়ি করে কাপড় চোপড় ভালো করে গুছিয়ে নিই। আর এদিকে কাপড় চাপড় গুছানো হয়ে গেলে আবার চলে যাবো রান্না করতে। তো বন্ধুরা, তোমাদেরকে তো ওয়েলকাম করলাম না, তোমাদের অনেক ওয়েলকাম পপিকে লাইফস্টাইল মে। আর এই যে আমার মাছটা সাতলানো হয়ে গেছে, আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। এবারে পেঁয়াজ আর কী বলে রসুনটা কুড়িয়ে নিয়েছি আমি হাতের মেশিন দিয়ে। তারপর এখানে বড় বড় কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে জলে একটু জল দেবো, যাতে মশলাটা যাতে পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিলাম মশলাগুলো। মশলার মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে নিই, শুধু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে, হালকা হাতে একটু কষিয়ে তারপরে এখানে আমি জলটা অ্যাড করে নেব। জলটা অ্যাড করে ভালো করে একটু জল দেবো, একটু জল অ্যাড করে তারপরে একটু আঁচটা কমিয়ে দিয়ে এখন আমি সকালে তো ভাত খিনি, ক্ষুধা লেগে গিয়েছে সকাল থেকে দৌড়ঝাঁপ করতে করতে, তাই এখানে একটু খই মুড়ি আর পাউডার দুধ আর এই যে দুটো কলা নিয়েছি, একটু গুড় নিয়েছি, মেখে খেয়ে নেব। তো খেয়ে দিয়ে এসে দিকে দিকে আমার তরকারি চালু ডেকেছে, তারপর উপর দিক থেকে মাছগুলি আমি ছেড়ে দিলাম। মাছগুলো দিয়ে একে একে দিয়ে একটু নাড়াচাড়া করব, করে উপর দিক দিকে ধনে পাতা একটু বেশ করে ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। শীতের দিনে একটু বেশি করে ধনে পাতা না দিলে বা তরকারিটা একটু খেতে ভালো লাগে না, তাই ধনে পাতা একটু বেশি করেই দিলাম। দিয়ে এই আমার লাস্ট লুক তরকারি, কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই যে কাঁচা টমেটো আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করেছি ট্যাংরা মাছের। তো আজকে মেনুতে ছিল ডাল, বেগুন ভাজি আর দু রকমের মাছ, আর এগুলো হলো বাসি তরকারি। আর এই যে ডাল আর বেগুন ভাজি। তো টাটা, বাই বাই।